জনগণকে বাদ দিয়ে সরকারকে আর কোনো নির্বাচনী খেলা খেলতে দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি জানালো বিএনপি। নতুন দুই দলকে নিবন্ধন দিয়ে সরকার আবারও ভোটের খেলা খেলতে চায় জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে দুই দলকে নিবন্ধন দেওয়া হয়েছে তাদের কেউ চিনে না। যতদিন সরকার পদত্যাগ না করবে ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান দলটির শীর্ষ নেতারা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। এক দফা দাবি আদায়ে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বিএনপি। তার ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে গণমিছিল করে দলটি। বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করে ঢাকা উত্তর বিএনপি। এ সময় সরকার পতন আন্দোলনে বিভিন্ন স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা। গণমিছিলের আগে সমাবেশে বিএনপির শীর্ষ নেতারা সরকারকে পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান। এই লড়াই তখনই শেষ হবে যখন আবার এদেশের মানুষ নিশ্চিন্তে নির্ভয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। তাদের হৃদয়ে কম্পন শুরু হয়েছে। আজকে সবাইকে মিলে একতাবদ্ধ হবে, ঐক্যবদ্ধ ভাবে সেই জয়ের পথে চলতে হবে। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন জনগণ চেনে না এমন দুই দলকে নিবন্ধন দিয়ে আবারও সরকার নির্বাচন খেলতে চায়। দুইটা দলকে রেজিস্ট্রেশন দিয়েছে, নিবন্ধন দিয়েছে, কেউ চেনে না, কেউ চেনে চেনেন? এদিকে একই সময়ে গণমিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। কমলাপুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে গণমিছিল শেষ হয় মালিবাগে এসে। সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথা বলেন বিএনপি নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন সরকার যদি বাধা দিতে আসে তার খেসারত দিতে হবে। একটা মাত্র দাবি আমাদের, হাসিনার পদত্যাগ। হাসিনা যদি পদত্যাগ না করবেন আমাদের লাগাতার প্রোগ্রাম হতেই থাকবে, ছোট কিংবা বড়, শক্ত কিংবা কঠিন, আমাদের প্রোগ্রাম আমরা দিতেই থাকব। সরকার পতনের এক দফা দাবি আদায়ের আন্দোলনে নেতাকর্মীদের সজাগ থাকতে বলেন বিএনপি নেতারা। শেখ হাসিনার পতনের বিজয় উৎসব পালন করার জন্য। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।